नमस्कार एवरीवन, वेलकम टू ट्रेल टेल्स ब्लॉग। सबाइके जानाई शुभ महालयार प्रीति ओ शुभेच्छा। दुर्गा पुजो तो चलेई आसलो, ताई जोन्नो आम्रा चले आसलाम कुमारटुली आपनादेर देखाते किभाबे मा दुर्गा ओ अन्यान्य ठाकुरेर मूर्ति हय ओ एई मूर्तिगुलोर एकटा आलादाई सौंदर्य आछे जा निजेर चोखे ना देखले बुझतेई पारतम ना। আমরা সবসময় মণ্ডপে পরিপূর্ণ মূর্তি দেখি, কিন্তু তার আগেও সেই মূর্তিগুলোর এতটাই সৌন্দর্য যা ভাষাতে বলে বোঝানো কঠিন। আমরা শোভাবাজার মেট্রো স্টেশনে নেমে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে বাঁ দিকে একটু হেঁটেই আবার বাঁ দিকে টার্ন নিতে হবে। এরপর সোজা একটু হেঁটে ডান দিকে টার্ন নিতে হবে। তারপর কয়েক পা হাঁটলেই প্রথমেই দেখতে পাবেন একজন মূর্তি বানাচ্ছে। এনার কাছে অনেকগুলি মূর্তি ছিল, তো প্রথমে এনার কাছের মূর্তিগুলো দেখলাম ও আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আরও কিছু পা হাঁটলেই দেখতে পাবেন কুমারটুলির গলিটা, আর এখান থেকেই আপনারা সব রকম প্রতিমা দেখতে পাবেন। এখানেই স্টার্ট হলো কুমারটুলির প্রতিমা মূর্তির গলি। এখানে না গেলে জানতেই পারতাম না কত মানুষ নানান জায়গা থেকে এখানে আসে ঠাকুর দেখতে এবং নানান ফটোশ্যুটের জন্য। জানেন তো, এত সুন্দর সুন্দর দৃশ্য আমি আগে কোনোদিন দেখিনি। মনটা ভরে যাচ্ছিল আজ, এক একটা এত বড় বড় প্রতিমা ধারণার বাইরে। সত্যি খুবই ভালো লাগছিল আজ এখানে আসতে পেরে। এই গলিটা দিয়েই সোজা হেঁটে গেলে দুই সাইডেই ঠাকুরের মূর্তি আছে চারিদিকেই। এখানে মূর্তি তৈরির জন্য আরও বাকি যেই সব জিনিসপত্র দরকার সেই সবের দোকানও এখানে আছে দুই সাইডে। যেমন ধরুন মালা, শাড়ির জিনিসপত্র, আরও যেসব গয়না হয় সব রকম জিনিসই এখানেই পাওয়া যায়, তো এই ওনাদেরকে এখান থেকে কোথাও যেতে হয় না। এই আঙ্কেলটি একটি লক্ষ্মী ঠাকুরের মূর্তি তৈরি করছিলেন, আর এত সুন্দর লাগছিল এক একটা ঠাকুর, মানে কি বলবো, বলে বোঝানো মুশকিল। খুবই সুন্দর আর এলিগেন্টভাবে প্রত্যেকটি মূর্তি তৈরি করা হচ্ছিল এখানে, আপনারাও দেখুন। এখানে আমরা চলতে চলতে হট করে এই দোকানটার সামনে আসি যেখানে এই মূর্তিটা তৈরি হচ্ছে। আমার কাছে এই মূর্তিটা বেশ ইউনিক লেগেছে, মানে অনেকটা দেখুন মায়ের যে চুলটা আছে বা যে বসার কায়দাটা রয়েছে, মাকে যেভাবে তৈরি করা হচ্ছে, এটা বেশ একটা ইউনিক ধরনের এর বলে আমার মনে হয়েছে। বেশ অদ্ভুত একটা জিনিস। Thank you.
এবার আপনাদের কিছু ফটো দেখাই, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। কাকু, এক একটা মূর্তি বানাতে কতদিন টাইম লাগে? এই রাস্তা এখানেই শেষ। এখানে একটা মণ্ডপ ছিল, খুবই সুন্দর। আজকের মতো এই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। এভরিওয়ান প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা, শেয়ার করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে বলতে পারেন। এদিকে না।